করোনা পরিস্থিতি কাটিয়ে সবকিছু ক্রমাগত স্বাভাবিক হলেও বিদ্যালয়ের দ্বার এখনো বন্ধ। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পরীক্ষা হবে। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মনে জমা হয় নানান ভয় এবং দুশ্চিন্তা। তার মধ্যে পঠন পাঠনের বিষয়ে সরকারি খুব বেশি সুযোগ মেলেনি করোনা পরিস্থিতির জন্য। তাই একদিকে যেমন অভিভাবকদের উৎকণ্ঠার, অন্যদিকে ছাত্রছাত্রীদের দুশ্চিন্তা। আর তার থেকেই কিছুটা মুক্তি দিতে এগিয়ে আসলো শান্তিপুর 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি। প্রজাতন্ত্র দিবসের শুভক্ষণে বিভিন্ন শিক্ষা সামগ্রী, মিষ্টি ও পুষ্পক স্তবক দিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছান তৃণমূল সদস্যরা। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা প্রকাশ করেছিলেন বিশেষ বিশেষ দিনে তাদের কৃতিত্ব অনুযায়ী সংগঠিত করা এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনা। সেই মতোই অতীতে বিভিন্ন রকম কর্মসূচি পালনের সাথে আজকের এই আয়োজন। কৃতি ছাত্রছাত্রী যেমন ওয়ার্ডের মুখ উজ্জ্বল করে, তেমন বিদ্যালয় এবং শহরের সুনাম বাড়ে। শুধু আজকেই নয়, এরপরও তাদের পরীক্ষা সংক্রান্ত নানা সমস্যার পাশে থাকবেন তৃণমূল কংগ্রেস। আনুমানিক 37 জনের বাড়িতে পৌঁছানো হয়েছে বলেই জানান তারা। তোমরা আমার কাছে এসো, আমি একটা এসডি অফিসে চিঠি করে দেবো, সেটা নিয়ে তোমরা সঙ্গে যোগাযোগ করবে। অনেকেরই এরকম ঠকে নি, না না আমার কাছে আসে। তোমরা ওই যে 6 জন পাওনি, সেই 6 জন তোমরা আমার সাথে এসে যোগাযোগ করবে, ঠিক আছে? একসাথে গিয়ে ওই 6 জনকে একসঙ্গে যাবে। উচ্চ মাধ্যমিক তো যার জন্য তোমাকে আমরা আমাদের যত উচ্চ মাধ্যমিক আছে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদেরকে একটু শুভকামনা জানিয়ে উৎসাহিত করার জন্য তাদেরকে কিছু শিক্ষা সামগ্রী প্রদান করব, এটা আমরা কর্মসূচি নিয়েছিলাম। গত বছর করা হয়েছিল কি বছর? গত 2 বছরে এই কর্মসূচিটা বন্ধ ছিল করোনার জন্যে এবং পড়াশোনাও সেইভাবে হয়নি, কিন্তু এবছর আবার সমস্ত কিছু স্বাভাবিকের ছন্দে চলে আসছে, যার জন্য আমরা তাদেরকে একটু উৎসাহিত করার চেষ্টা করছি। 6 নম্বর ওয়ার্ড তৃণমূল আয়োজক হিসেবে 6 নম্বর তৃণমূল কংগ্রেস কমিটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে 2022-এর পরীক্ষার্থী তাদের শুভকামনার জন্য তাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিলাম। তাদেরকে একটু মিষ্টি মুখ এবং ফুলের তোড়া দিয়ে তাদের অভিনন্দিত করলাম, যাতে শান্তিপুর তথা বাংলার বুকে শান্তিপুরের ছেলে মেয়ে যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের কাছে আমরা একটাই প্রার্থনা করলাম, ভালো রেজাল্ট 6 নম্বর ওয়ার্ডের তরফ থেকে করো, শান্তিপুরের মুখ উজ্জ্বল করো, বাংলার মুখ উজ্জ্বল করো। এই আশা নিয়ে প্রত্যেককে আমরা উদ্দীপ্ত করার চেষ্টা করছি। যেহেতু করোনাকালে দীর্ঘ পড়াশোনা বন্ধ ছিল, তার মধ্যে যারা তারা যাতে অনুপ্রাণিত হয় সেই চেষ্টা 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি করছে। কতজনের কাছে পৌঁছালেন? আমরা 100 জনকে, যা টোটাল যে আমরা ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে দেখে আমরা 100 জন মানুষের হাতে, ছাত্রছাত্রীর হাতে আজকে এই শিক্ষা সামগ্রী আমরা তুলে দিচ্ছি। ভালো রেজাল্টের আশায় আমরা রইলাম। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দবার্তা।